সবাই কেমন আছো? এখন হচ্ছে সকাল 5:30, তো আমরা উঠে পড়েছি। আজকে হচ্ছে হাজিরা খেলা, তো দেখতে যাচ্ছি, রাস্তায় আছি এখন। ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আর দেখি কত দূর কী কটা গেল এখনও জানি না, ওখানে গিয়ে দেখতে পাবো। Thank you.
সকালবেলায় মানে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, ওই জন্য তোমাদেরকে আর অত কিছু তোমাদের সাথে কথাও বলা হয়নি। আর বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, মানে 5টার সময় উঠেছি, যাতে চলে না যাই, সবগুলো দেখতে না পেলে আবার ভালো লাগবে না। তো বাড়ি থেকে শুরু করবো ভেবেছিলাম, কিন্তু বাড়ি থেকে আর শুরু করা হয়নি, তো রাস্তায় যেতে যেতেই শুরু করলাম। আর দিয়ে দেখলে তোমরা যারা যারা দেখো তারা তো জানোই, আর যারা যারা দেখতে পাও না তারা তারাও দেখে নাও যে হাজরা খেলা কী, মানে কেমন হয়, কীভাবে সাজে টাজে দেখে দেখলে তোমরা। আর রাত্রেবেলায় আবার হবে, ওরা ওই মাঠে গিয়ে যে দেখলে তোমরা যে ওই ধরলো তখন শুয়ে পড়লো, তো ওরকমই থাকবে। আবার রাত্রেবেলায় আবার ওরা সাজবে, আবার খেলা দেখাবে, রাতেও যাবো ভাবছি। কিন্তু রাতের খেলাটা না একটু দেরি করে শুরু করে ওরা, তো মেয়ে অতক্ষণ থাকবে না কি জানি না। মানে সকালবেলায় রেখে গেছিলাম বাড়িতে, তো উঠে হচ্ছে মানে ঘুম থেকে উঠে 9:30 দিকে, আজকে যেহেতু আমি চলে গেছি 5টায়, তারপরেই নাকি আমি গেছি, তার সাথে সাথেই ও উঠে গেছে। তারপরে এসে আবার ওকে একটু ঘুম পাড়ালাম, আমিও একটুখানি শুলাম, তো এবার ওকে খাওয়াবো, আমিও খাবো টাবো, তারপরে আর যা স্নান টান করিয়ে দেবো, কারণ একটু না আসলে না আবার সারাদিন তখন অনিয়ম হয়ে যেত, সব স্নান ঠিক মতন হতো না, খাওয়ানো সব হয়তো ঘুমিয়ে পড়তো, এরকম হতো। তো এসে একটু ঘুমিয়ে নিলাম, আর এখন হচ্ছে 9:30 বাজে, তো এখন খাওয়াবো ওকে, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বিকেলবেলায় যাবে মেলা দেখতে, তো মেয়েকে খাওয়ানো কমপ্লিট করলাম, সব থেকে বড়ো কাজ। এবার আমি কেচে কুচে মেলে তারপরে আমি খাবো। আর সেই সকালবেলায় উঠেছি 5টায়, তোমাদেরকে বললাম মানে 5:30 সময় আমার বেরিয়ে গেছিলাম, 5টার সময় যেহেতু উঠেছি, তো আজকে সারাদিন শরীর কেমন একটা করবে, মনে হচ্ছে যে পড়লেই ঘুমিয়াবো পড়লেই ঘুমিয়াবো, কারণ ভোরবেলায় ওঠা একদমই অভ্যেস নেই, একটু দেরি করেই ঘুম থেকে উঠি। আর আজকে ঠিক আছে, একটা বছরে একটা দিন উঠি, ইচ্ছা করেই উঠি, আর ভালো লাগে বলে উঠি। আর তো এরকমই মনে হচ্ছে যে পড়লেই বিছানায় শুলেই ঘুমিয়ে যাবো, তো ঠিক আছে দুপুরবেলা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে নেবো। আর তো এই যে মানে ধুতে দিয়েছি, তো ওটা ধুয়ে শুকিয়ে যাক, তারপরে আমি ওটাকে বাইরে মেলে দেবো, তারপরে আমি খেয়ে দিয়ে তারপরে মেয়েকে স্নান টান করিয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। হ্যালো, তো গুড ইভিনিং, এখন প্রায় সন্ধ্যেই হয়ে গেছে, তো সেই সকালের পর আর কি তোমাদের সাথে আর কথা বলা হয়নি, একটু ঘুমিয়ে টুমিয়ে সারাদিন সকালবেলায় ভোরবেলায় উঠেছে বুঝতেই পারছো, তো সারাদিন ঝিমিয়ে ঝিমিয়ে গেছে। তো এখন যাচ্ছি এখানে ওই রাত্রেবেলায় যেটা হয় আর কি সেটা দেখতে, তো এই যে এটা এরকম সেজেছি আর নতুন কুর্তিটা পরেছি, তো ওখানে গিয়ে আবার তোমার সাথে যেগুলো হবে আর কি সেগুলো তোমাদেরকে দেখাবো। এখন কামতন, বাই বাই। চলে এলাম, কারণ কি এখনো খেলা শুরু হয়নি, আর 9:30 বাজে, আর মেয়েকে খাওয়াতেও হবে, রাত হয়ে গেছে, তো চলে এলাম, আর থাকলাম না। আর তোমরা দেখলে যে কি দারুণ শিপটা করেছে না, শিপ ঠাকুরটা খুবই সুন্দর, একদম খুব উঁচু লম্বা আর সুন্দর সাজিয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, আর কে কে ঘুরতে গেছো সেটাও আমাকে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা।